হ্যালো বন্ধুরা, আমি শাকুন্ডেল। আপনারা হয়তো প্রত্যেকেই জানবেন রোহিত শেট্টি এবং সিদ্ধার্থ আনন্দ বলিউডের দুজন বিখ্যাত পরিচালক। তারা একে অপরকে বিভিন্ন জায়গাতে খোঁচা দিয়ে বেড়াচ্ছে। এবার এই বিষয় নিয়ে আমার মতামত কী, কে ঠিক কে ভুল, সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে সবার আগে যারা কিছুই জানেন না এই বিষয়ে তাদের জন্য একটুখানি কনটেক্সটটা বলে রাখি। রোহিত শেট্টি আমাজন প্রাইমের জন্য একটা ওয়েব সিরিজ করছেন, যে ওয়েব সিরিজটাতে আমরা সম্ভবত সিডকে দেখতে পাবো। সিদ্ধার্থ মালহোত্রা কপ ইউনিভার্সের পার্ট হবে সম্ভবত সিডের ক্যারেক্টারটা। এবং এই ওয়েব সিরিজের একটা অ্যাকশন দৃশ্য তিনি নিজের ইনস্টাগ্রামে ছেড়েছেন এবং সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, যেখানে কোনো ভিজুয়াল এফেক্টস নেই, এখানে সব কিছু র এবং রিয়েল। আপনারা প্রত্যেকেই জানেন বলিউডের পাঠান সিনেমাটা প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল হয়েছে রিসেন্টলি, এবং সেই ছবিতে প্রচুর ভিজুয়াল এফেক্টসের ব্যবহার ছিল। রিসেন্টলি সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠান সিনেমার পরিচালক, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে ওই একই ধরনের অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, এটা আমরা বহুবার দেখেছি, এবার নিজেকে পুশ করতে হবে, নিজের টিমকে পুশ করতে হবে। গাড়ি ওড়ানোর জন্য বলিউডেকে বিখ্যাত আমরা প্রত্যেকেই জানি রোহিত শেট্টি, ফলত রোহিত শেট্টি পাঠানকে খোঁচা দিয়েছে। পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ তিনি রোহিত শেট্টির অ্যাকশনকে খোঁচা দিয়েছেন, যে একই ধরনের অ্যাকশন বারবার চলতে থাকছে, এটা খুব পরিষ্কার। এবার যদি আমি আমার মতামতটা শেয়ার করি, দেখুন রোহিত শেট্টি যে শব্দদ্বয়ের ব্যবহার করেছেন, র এবং রিয়েল, সেটার একটা আলাদা মজা আছে, এটা আমি সবসময় বিশ্বাস করি। ভিজুয়াল এফেক্টসে ডেফিনেটলি সেটাও ভালো হয়, সেটাও দেখতে ভালো লাগে যদি ভালোভাবে করা হয়, কিন্তু র এবং রিয়েলের মজাটা অন্যই লেভেলের। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোহিত শেট্টি যে র এবং রিয়েলের কথা বলছেন, তার যে রিসেন্ট ছবিটা সার্কাস, যেটা আপনারা ম্যাক্সিমাম মানুষই হলে গিয়ে দেখেনি, খুব ভালো মতো জানি যে কারণে ডিজাস্টার হয়ে গেছে, কিন্তু ট্রেলারটা তো দেখেছেন, আরেকবার চালিয়ে দেখে নিন, সেটা কি র এবং রিয়েল মনে হচ্ছে? সেটা তো পুরোটাই ফেক, পুরো ওয়ার্ল্ডটাকেই ফেক মনে হচ্ছে, পুরোটাই সাজানো মনে হচ্ছে, একেবারেই তো কার্টুনের মতন দুনিয়া। ফলত এই যে র এবং রিয়েল এই জ্ঞানটা রোহিত শেট্টির বোধহয় দেয়া সাজে না। অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ যে বলছে যে নিজেকে পুশ করতে হবে, নিজের টিমকে পুশ করতে হবে, সেক্ষেত্রেই বিগার কিছু, নতুন কিছু অডিয়েন্সকে প্রোভাইড করা যাবে। ওই গাড়ি উড়ানোই একমাত্র অ্যাকশন নয় বা ওটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এবার দেখুন এই যে VFX বা ভিজুয়াল এফেক্টসের তিনি পক্ষে বা ব্যাকিং দিচ্ছেন সেটাকে, নিজের স্টাইল অফ অ্যাকশনকে, কিন্তু তার ছবি পাঠানে VFX তো প্রচণ্ড বাজে, প্রচণ্ড বাজে, একেবারে থার্ড ক্লাস। পাঠান ভালো ছবি না খারাপ ছবি এটা আজকের বিষয়বস্তু নয়, কারুর ভালো লেগেছে কারুর খারাপ লেগেছে, কিন্তু একটা জিনিস বোধহয় আমরা প্রত্যেকেই মানবো, যে পাঠানের VFXটা প্রচণ্ড বেশি পুয়ার ছিল। ওই দৃশ্যগুলো, ওখানে শাহরুখ ছিলেন, সালমান ছিলেন, যেহেতু তাদের একটা অরা রয়েছে, যেহেতু তাদের একটা স্টারডম রয়েছে, যে কারণে মানুষ আর VFXে মন দিচ্ছে না, মানুষ তাদেরকে দেখছে, তাদেরকে দেখে নস্টালজিক হয়ে যাচ্ছে, মজা পাচ্ছে মানুষ তাদেরকে দেখে। কিন্তু যদি অন্য কোনো অ্যাক্টার থাকতো যার হয়তো সেই স্টারডামটা নেই খানদের মতন, সেক্ষেত্রে কিন্তু ওই VFX নিয়ে প্রচণ্ড বেশি সমালোচনা হতো। সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনা আরও অনেক বেশি হতো যদি নতুন কোনো অভিনেতা থাকতেন, যদি এই ইয়ং জেনারেশনে কোনো স্টার থাকতেন, সেক্ষেত্রে ডেফিনেটলি হতো। আজকে ভাবুন কার্তিক আরিয়ান আর অন্যদিকে হয়তো সিদ্ধার্থ মালহোত্রা ওইভাবে ট্রেনের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে, ওই সিনগুলোতে যা VFX প্রচণ্ড পরিমাণে খিল্লি হতো, একদম শিওর শট। নতুন টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর সেটা যে যত তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলতে পারবে তার ফিল্ম মেকিং তত বেশি স্মার্ট হবে, তত বেশি আধুনিক হবে, এটা একদম সত্যি কথা। মানে আমি যদি মনে করি যে না র রিয়েল সেটা তোমার স্টাইল অফ ফিল্ম মেকিং, কিন্তু যদি অন্য কেউ ভিজুয়াল এফেক্টসকে ব্যবহার করতে চায় এবং সেটার মাধ্যমে নিজের ছবিকে উন্নত করতে চায়, আধুনিক করতে চায়, আজকের দিনের অডিয়েন্সকে কেটার করতে চায়, বাইরের ছবির সঙ্গে পাল্লা দিতে চায়, সেক্ষেত্রে সেটার মধ্যে কিছু ভুল নেই, সেটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। ফলত রোহিত শেট্টি যে র এবং রিয়েল এই কথাটা লিখে ভিজুয়াল এফেক্টসকে একটা ছোট করার ব্যাপার, তার টোনটা, লেখাটা যেটা ছিল, যদি ভালো করে পড়েন বুঝতে পারবেন এটা ছোট করার ব্যাপারে রয়েছে, একটা হেও করার ব্যাপারে রয়েছে, এই জিনিসটার সঙ্গে আমি একমত নই। অ্যাট দ্য সেম টাইম ইন টার্মস অফ ভিজুয়াল এফেক্টস সিদ্ধার্থ আনন্দ নিজের ছবিতে যে ধরনের আউটপুট দিয়েছেন তাতে করে কিন্তু তার গর্বে ছাতি ফুলে গিয়ে গাড়ি উড়ানো রোহিত শেট্টির, সেটাকে ক্রিটিসাইজ করা সেরকমভাবে কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা কথা সত্যি, সিদ্ধার্থ আনন্দ নিজে প্রথমে খোঁচা দিতে যাননি, প্রথম খোঁচাটা রোহিত শেট্টির দিক থেকেই এসেছে, এটা একটা স্বভাবজাত ব্যাপার মানুষের, আমাকে কেউ খোঁচা দিয়েছে আমিও তাকে একটু খোঁচা দিয়ে দিই, কিন্তু এই জিনিসটা ঠিক নয়। আসলে দুজনেই দুজনকে যে খোঁচাটা দিচ্ছে সেটা একেবারেই ঠিক নয়, এটা যার যার নিজস্ব স্টাইল অফ ফিল্ম মেকিং, তারা যেভাবে করতে পছন্দ করে। ক্রিস্টোফার নোলান আজকে প্রত্যেকটা জিনিসই চেষ্টা করে রিয়েলে করার, CGI সে করতে চায় না, তার মানে কেউ যদি CGI করছে তার মানে সে খারাপ ফিল্ম মেকার বা তার স্টাইল অফ ফিল্ম মেকিংটা পুয়োর, এটা একেবারেই সত্যি নয়। কিন্তু VFX CGI এগুলোর হয়ে ব্যাট ধরাটা কার সাজে? জেমস ক্যামেরুন, তার ছবি দেখুন বুঝতে পারবেন আউটপুটটা কী লেভেলের। আমাদের বলিউডে সেটা কে করতে পারে? সেটা করতে পারে অয়ন মুখার্জি, ব্রহ্মাস্ত্রতে VFX CGIটা দেখে নিন, জাস্ট টপ নচ। ছবিটা আমার পছন্দ হয়নি, আমি বারবার বলছি, আজকে কিন্তু ছবি নিয়ে আলোচনা হচ্ছে না, আজকে হচ্ছে আলোচনাটা ভিজুয়াল এফেক্টস নিয়ে।
অয়ন মুখার্জি সেখানে এই বক্তব্যটা রাখতে পারে। আজকে আদিপুরুষের মেকাররা যদি ভিজুয়াল এফেক্টস নিয়ে জ্ঞান দেওয়া শুরু করে অন্য ফিল্ম মেকারদেরকে, তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করে যে গাড়ি ঘুরাচ্ছে, এই করছে, সেই করছে, ওই একই জিনিস 10 বছর ধরে দেখে যাচ্ছি, একই ধরনের অ্যাকশন, নতুনত্ব কী, কোথায় পুশ করছে নিজেকে, দ্যাট ইজ নট রাইট। আগে তো নিজের আউটপুটটা ঠিক করতে হবে, তারপর তো এই সমস্ত বক্তব্যগুলো আসছে। হ্যাঁ, ডেফিনেটলি আদিপুরুষে যতটা খাজা হয়েছে ততটা খাজা পাঠানে নয়, পাঠানে তবু একটা ডিসেন্সি রয়েছে, কিন্তু পাঠানেরটাও পুয়োর, সেটা কিন্তু ভালো কিছু নয়। ফলত সিদ্ধার্থ আনন্দ বা রোহিত শেট্টি এখানে আমি কারোর পক্ষেই নই, দুজনেরই ভুল রয়েছে, একে অপরকে খোঁচা দেওয়ার কোনো দরকারই ছিল না। বেশি ভুল রোহিত শেট্টি, কারণ সে শুরুটা করেছে, তার দরকার ছিল না ব্রহ্মাস্ত্রকে নিয়ে বা পাঠানকে নিয়ে, যেখানে প্রচুর ভিজুয়াল এফেক্টসের ইউজ হয়, এই ধরনের ছবিকে নিয়ে তার কোনো সমস্যা থাকলে আমার মনে হয় না যে সেটাকে খোঁচা মারার দরকার আছে। অনলাইনে কোনো দরকার নেই মানুষের সামনে সেটা নিয়ে মতামত রাখার। ইন্ডাস্ট্রি একটা ছবি ওয়ার্ক করেছে, তার তো খুশি হওয়া উচিত। বলিউড নিয়ে সে নিজেই 1-1.5 মাস আগে কোথায় একটা বড় বড় কথা বলছিল যে বলিউড ঠিক কাম ব্যাক করবে করবে করবে, তো পাঠান দিয়ে তো করলো বলিউড কাম ব্যাক, সেক্ষেত্রে তার তো খুশি হওয়া উচিত। পার্সোনালি আমি অ্যাজ ফিল্ম মেকার রোহিত শেট্টিকে একটু বেশি প্রেফার করি, তার কারণ তার ছবিগুলো যাই হোক না কেন, রিমেক হোক যাই হোক অরিজিনাল হোক, দেশি হয়, ছবিটা ইন্ডিয়ান ছবি মনে হয়, ভারতবর্ষের ছবি ভারতবর্ষের মতো। কিন্তু সিদ্ধার্থ আনন্দের ছবি একটু হলিউডিশ, পরিষ্কার ইনফ্লুয়েন্স ইন্সপিরেশন বোঝা যায় হলিউড থেকে, সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে পারি যে রোহিত শেট্টি বেটার বা কারুর কাছে সিদ্ধার্থ আনন্দ বেটার। কিন্তু এখন যেটা শুরু হয়ে গেছে, যারা শাহরুখের ভক্ত তারা রোহিত শেট্টিকে খিস্তি করে দিয়ে চলে আসছে, এই জিনিসটা ঠিক নয়, এটা ঠিক নয়। আপনি বক্তব্যটা যেটা রেখেছে মানুষটা সেটা সমালোচনা করুন, তার ছবি এনে এতদিন হয়তো আপনি তার ছবিগুলো দেখতে পছন্দ করতেন, আপনি হয়তো সূর্যবংশী হলে গিয়ে দেখে মজা পেয়েছেন, এখন যেহেতু শাহরুখের ছবি নিয়ে সে কিছু বলেছে তার জন্য আপনি তার সব কিছুকেই বাজে বলছেন, এটা ঠিক নয়। আর একটা পসিবিলিটি আমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে, সেটা আমরা উড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে 80% চান্স রয়েছে তারা একে অপরকেই খোঁচা দিয়েছে, কথাবার্তা থেকে বোঝা তো যায়, কিন্তু হতেই পারে যে তারা একে অপরকে খোঁচা দেয়নি, তারা জাস্ট একটা কথাবার্তা বলেছে যেটা এমন সময় এসেছে পরপর যে মনে হয়েছে যে একে অপরের সঙ্গে কানেক্টেড, এ ওর রেসপন্স দিয়েছে, ও ওকে খোঁচা দিয়েছে, এটা মনে হচ্ছে হয়তো ওপর থেকে দেখে, আসলে হয়তো তারা সেটা করতেও চায়নি। কারণ রোহিত শেট্টি পাঠানের নাম নেননি, সিদ্ধার্থ আনন্দ রোহিত শেট্টির নাম নেননি, তো দেয়ার ইজ এ পসিবিলিটি যে তারা একে অপরকে খোঁচা দেয়নি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার তো মনে হচ্ছে একে অপরকে তারা খোঁচা দিয়েছে। যাই হোক, এটা ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা খুব সিনেমা ওয়েব থ্রি সঙ্গে ভিডিওস কোথা থেকে আজকে মনে হল এটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।